সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত গত পর্বে আমরা কোরআনের মগজের দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম সুরামাউনের অল্প কিছু আয়াত লুল্লিল মুসল্লিন পর্যন্ত আজ কোরআনের মগজের তৃতীয় পর্বে সুরা সুরামাউনের বাকি আয়াতগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব হওয়াইল মুসল্লিন অতপর মুসল্লি বা নামাজিদের জন্য রয়েছে দুর্ভোগ কোন নামাজিদের জন্য অবশ্যই সবার জন্য না পরের রায় বলা হচ্ছে তারাই যারা আনসলাতিহীম তাদের সলাতে নামাজে সাহুন অমনোযোগী বে প্রত্যেক ওই নামাজির জন্য বা মুসল্লির জন্য দুর্ভোগ যারা তার নিজের আপন নামাজে অমনোযোগী বে খেয়ালি সালাতিহিম অর্থাৎ তাদের নামাজে নিজের নামাজ সালাত নামাজ হিম তাদের নামাজ আন হিম তাদের নিজের নামাজে তো যারা নিজের নামাজে বেখেয়ালি অমনোযোগী তাদের জন্য কি দুর্ভোগ এখানে একটা বিষয় এখানে কিন্তু নামাজ কেউ পড়তে বসেছে বা আদায় করতে বসেছে তার মধ্যে অমনোযোগী বিষয়টা এরকমও নয় এখানে একসাথে শরীয়ত মারিফত ভিতর বাহির জাহের পাতেন সবগুলো বিষয় জড়িত অর্থাৎ যখন সে নামাজ আদায় করছে ওয়াক্ত নামাজ তখনও সে বেখে এলি এবং সে তার সমগ্র নামাজ নিয়েও বেখে আলি নামাজের প্রতি কি সে বেখেয়ালি এখানে মূলত নামাজের মধ্যে বেখে এলি এরকম অর্থ হয় না ফি সালাতিন বলা হয়নি সালাতিন সালাত নিয়েই সে ব্যয় তো যদি ফি সালাতিহিম হতো তাহলে অর্থ এরকম হতো সে নামাজ পড়তে বসছে তার মধ্যে সে ব্যা কিন্তু আল্লাহ তালা ফি সালাতিহীন বলেন নাই বলেছেন আনসালাতিহীন অর্থাৎ নামাজ নিয়ে সে অমনোযোগী এখানে যত নামাজ আছে সব ক্ষেত্রেই তিনি এটা বলেছেন পরের রায়তে বলেছেন আল্লা হুম ইউরাউন তারা মূলত লোক দেখানোর জন্য নামাজ পড়ে ইউরাউন এই যে বলি না রিয়াকারী মানে লোক দেখানো রিয়া এই রিয়া থেকে ইউরাউন তারা মূলত লোক দেখানোর জন্য নামাজ পড়ে এরকম নামাজের জন্য দুর্ভোগ তারা তাদের নামাজের প্রতি কি ব্যয় এখানে অনেকগুলো বিষয় আসতেছে নামাজের মধ্যেও সে ব্যয় খেয়ালি তার নামাজের প্রতিও সে ব্য খেয়ালি মানে যত নামাজ আছে এবং সে নামাজ পড়ে কিসের জন্য বা আদায় করে কিসের জন্য মানুষকে দেখানোর জন্য এখানে লোক দেখানো নামাজের যে বিষয়টা এর দ্বারা অনেকগুলো বিষয় বোঝা যায় যেমন একটি হচ্ছে নামাজ লোক দেখিয়ে পড়া যায় জ্ঞানীরা সেই দিকে তো তোয়াক্কা করেন না নামাজ আদায় করে যান আর কিছু লোক আছে তারা শুধু দেখানোর জন্যই নামাজ আদায় করেন অর্থাৎ যে যে নামাজ আদায় করা যায় সেটা একটা বিষয় আছে যদি দেখিয়ে নামাজ না আদায় করা যেত তাহলে এই লোক দেখানির কথাটা আসতো না নামাজ মানুষকে দেখিয়ে আদায় করা যায় তাই এখানে এসেছে অনেকেই ইদানিংকালে আমরা দেখতে পাই যে তারা সম্পূর্ণরূপে ওয়াক্তে সালাত অস্বীকার করেন অর্থাৎ যে নামাজ দেখানো যায় সালাতটা দেখানো যায় মানুষকে যে হ্যাঁ আমি সালাত আদায় করছি এই যে শেষদা দিচ্ছি রুকু করছি এটা দেখানো যায় এই নামাজকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে বলে যে কোরআনে তো ওয়াক্তে সালাতের কথাই নাই আছে শুধু সালাতুল দায়ামের কথা আর সালাতুল দায়ন কি দেখা যায় না মানে কাউকে দেখানো এটা সম্ভব না সালাতুল দায়ন তো তাই তারা কি করে ওয়াক্যে সালেদকে সম্পূর্ণ ভাবে অস্বীকার যায় বলে কোরআনে নাই তো কোরআনে যদি মানে কোথায় আছে না আছে সেটা আলাদা বিষয় আমি যেহেতু এই আলোচনা করছি তাই ব্যাপারে এখানে আল্লাহ বলছেন যে তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তার মানে কি অবশ্যই নামাজ দেখানো যায় তাই তো একদল লোক দেখাতে পারে তো কেউ আছেন দেখানোর জন্য পড়েন না তারা মনোযোগী আরেকদল আছে কি তারা নামাজে মনোযোগী না শুধু মানুষকে দেখাতে চায় আমরা ঘটনা থেকে ওয়াক্তে সালাত পাই যে দেখি দেখিয়ে নামাজ পড়া অর্থাৎ আমি নামাজ পড়ছি পিছনে অনেক আমি ইমাম বা আরেকজন ইমাম আমি ইমামের পিছনে পিছনে নামাজ নামাজ আমার মানুষ পড়ছে অলিয়া আল্লাহদের বিষয়গুলো এগুলো দেখা যায় বাংলাদেশের মোটামুটি সব দরবারে কি ওয়াক্তে সালাত আছে সালাতুল দাইমের বিষয়টা সম্পূর্ণ আলাদা এটা মসজিদ ছাড়া হয় না কিন্তু সালাতুল ওয়াক্তিয়া জন্ম জন্মগ্রহণ করার পর বাবা মা যে ধর্ম শিক্ষা দেয় সে কিন্তু মসজিদে নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে তো এটাকে অস্বীকার করার কিছু নেই কারো করতে ইচ্ছা না করলে সেটা ভিন্ন বিষয় সে অন্যভাবে এটা এটা কথা বলতে পারে কিন্তু যাবে না নাই এরকম আসছে এই ওয়াক্তে সালাত আদায়ের পক্ষেই না আগে আমি সাধারণত এরকম কোন কথাবার্তা শুনিনি যে ওয়াক্তে সালাত আছে সেটা আলাদা বিষয় একটা স্তরের মানুষের জন্য সালাতুল দায়নটা সবার জন্য না সবাই চাইলে এটা পড়তে পারবে না কিন্তু যখন বলা হচ্ছে ওয়াক্তে স্যালাতই নাই যে সেই নামাজ তো দেখানো যায় না এরকম কোনো নামাজই নাই তখন বিষয়টা অন্যরকম লাগে তো এর দ্বারা বোঝা যায় যে না এক শ্রেণীর নামাজ আছে যেটা দেখানো যায় তো এখানে আরেকটা বিষয় হচ্ছে লোক দেখানোর জন্য এমন একটি নামাজও আছে যে নামাজ কি কাউকে দেখানোও যায় না সেটা হচ্ছে কি সালাতু গায়ক মানে সার্বক্ষণিক নামাজ এই যে বলা হচ্ছে আনসালাতিহীন সাহুন মানে তাদের নিজের নামাজে তারা কি বেখেয়ালি মানে ফি সালাতিম কিন্তু বলেন নাই শুধু একটা নামাজের মধ্যে বসির উপসে তার মধ্যে কোন ভুল হয়েছে এরকম বিষয়টা এখানে টানা হয় নাই এখানে সমস্ত কিছু মানে ওয়াক্তে সালাতে থাকবে এখানেও বেখেয়ালির কথা থাকবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি তার নিজের নামাজের প্রতি সালাতিহীন তার নিজের নামাজে সে অমনোযোগী বেখেয়ালি সালাতুল দায়ম হচ্ছে সার্বক্ষণিক নামাজ তারা এই নামাজ আদায় করেন তারা কি অমনোযোগী যদি হয়ে যান তখন তার সালাতুল দায়েম হয় না আমরা যে ওয়াকিয়া নামাজের কথা বলি যদি ধরেন কোনো ভুল হলো সাহসের দা দেওয়া যায় বা ইমামের পিছনে নামাজ পড়লে তো অনেক সোরাকে পাঠ করতে হয় না সে যা করে তার সাথে মিলে লি হয়ে যায় কোনো ভুল হইলেও আহামরিক সমস্যা হয় না নামাজ হয়ে যায় কেউ কিন্তু এভাবে বলছে না তার নামাজ হয় নাই কিন্তু সালাতুল দায়েমের যে ব্যাপার এখানে পূর্ণ মনোযোগ ছাড়া সম্ভবই না আর সব অনেক নামাজই আছে যেগুলোর জন্য পূর্ণ মনোযোগিতা দরকার হয় না সে কোনোভাবে নামাজটা পড়ে উঠে যেতে পারে সালাতুল দেয় মনোযোগ হওয়া ছাড়া সম্ভব না বেখেয়াল হলে কোনোভাবেই পসিবল না মানে বেখেয়াল হওয়া মানে কি ওই নামাজ নাই ওই নামাজ মানেই হচ্ছে যুক্ত থাকা পরমের সাথে তো এই যে লোক দেখানোর জন্য যে অনেকে আছে নামাজ পড়ে এ নিয়ে কিন্তু অনেকে গর্বও করে আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই যে আমি এত আত্ম নামাজ পড়ি এই সেই সে বলে বেড়ায় হ্যাঁ অবস্থায় এমনও হয় যে সে ঘুষ নেবে বা দুর্নীতি করবে এমন কিছুর আগে সে বলতেছে যে তারা টাকা দেন সে নামাজি সে টুপি পরে ঘুষ খাচ্ছে তাছাড়া ওই যে দুনিয়াবি বিষয়টা আসি মানে জাহিরি যে নামাজ মসজিদের মধ্যে তাকে আগে বসতে দিতে হবে এইটা সেটা হ্যাঁ সে না গেলে জামাত শুরু হবে না বা ধরেন সে আরো ধাপ কায়দা নিয়ে নামাজ করতে যাওয়া বা আরো অনেক বিষয় আরি আছে যা প্র্যাকটিক্যালি যারা নিয়মিত ওয়াক্তে সালাত আদায় করেন জামাতের সাথে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো মতোই বুঝেন তো সেটা হচ্ছে চাহির বিষয় তো এই যে নামাজের মধ্যে অমনোযোগী হওয়া এই যে লোক দেখানোর জন্য নামাজ করা তো এটা এই যে যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আছেন তারা নিজেরাও জানেন যে হ্যাঁ নামাজ করতে গিয়েছে আমার আসলে খেয়াল নেই আর দায়ম যারা মুর্শিদ পদত্ব পেয়েছেন যারা পান নাই তাদের বিষয়টা আলাদা তারা ওয়াক্তে সালাতের বিষয়টাই ধরে বুঝে নেন যে আপনি নামাজে কতটুকু অমনোযোগী বা আপনি কি লোক দেখানোর জন্য পড়ছেন কি না অনেকে আছে কোথাও বেড়াতে গিয়েছে নামাজ পড়ে না সবার তালে তালে তার পড়তে যায় তাহলে সরম পাবে এটা কিন্তু লোক দেখেন একটা হচ্ছে ভিতর থেকে আসা সবাই পড়তে যাচ্ছে আমি যাচ্ছি না অনুতপ্ত ভাব সেটা আলাদা বিষয় আরেকটা হচ্ছে আমি না গেলে তো সরমের বিষয় তো সেটাও লোক দেখেন তো নামাজের মধ্যে অমনোযোগী থাকার যে বিষয় এটা স্বয়ং ইমাম সাহেবও কি পারেন না সে সম্পূর্ণ মনোযোগী হতে পারেন না নানা ধরনের কথাবার্তা সামনে এই আল্লা পিছনে অনেক কথাবার্তা বলা হয় এটা সেটা মনোযোগী রাখার জন্য আমি অনেক লেখা দেখেছি পড়া দেখেছি অনেক জায়গায় যে বুঝায় যে কিভাবে এত সহজ না মনের মধ্যে দিতে গেলে দেখা যায় গরু ছাগলের কথা মনে পড়ে ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ চমৎকার একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন যে একজন আল্লাহর পাগল ছিলেন সে মূলত ওয়াক্তিয়া সালাত আদাই করতে না সবসময় সালাতুল দায় নিয়ে সে ছিল তার এগুলিতে আগ্রহ ছিল না মানে মানুষকে দেখাইতে হবে এমন কোনো নামাজের প্রতি তার কোনো টান ছিল না সে সবসময় তার পরমের সাথে মিশে থাকতো সে এক ধ্যানে থাকতো সালাতুল দায় এমনি তো কিছু মানুষ থাকে না এলাকার এই আয় তরে নামাজ পড়তে যাইতে হবে সারাদিন বলে বসে থাকো পাগলের মতো নামাজ পড়তেই হবে সবাই জানে সে পাগল টাইপের যেহেতু সে মুসলমান ঘরে যার জন্ম হয়েছে সে মুসলিম হিসেবে তার কেউ কাফের বলতেছে না কিন্তু সে পাগলের মতো হয়ে আল্লাহ একটা ভাব নিয়ে থাকে হ্যাঁ সে তো আল্লাহ মানুষ মোটামুটি মানুষ বুঝে কিন্তু না পরে তো শরীয়ত মানাইতে হবে তো কি করলো এটা ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ বর্ণনা করেছেন তারা হয়তো মনে করেন গল্প কিন্তু আমি নিজেও এই ঘটনা অন্য অন্য জায়গা থেকে শুনেছি কিন্তু পরে জানতে পেরেছি রেফারেন্স সহ যে এটা হচ্ছে মূলত ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ তিনি অনেক বড় বিখ্যাত একজন আলেন কুড়ি ভাষার তাকে চিনে না এরকম তরিকাপন্থী মানুষ তো মোটামুটি নাই বললেই চলে আলিম উলামারা তারা সবাই তাকে চেনেন যিনি তাস্কিরাতুল আউলিয়ার মতো একটা মহা গ্রন্থ তিনি লিখেছেন হ্যাঁ তো উনি তার অন্য একটা গ্রন্থে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে সেই পাগলকে সবাই ধরে নিয়ে গেল আয় এই নামাজে যাই সম্ভবত জুমার নামাজ ছিল তো তাকে নিয়ে গেল নামাজের মাঝখানে হঠাৎ করে তিনি থাম্বা মানে গরুর একটা ডাক দিলে সবাই খুব মানে বিরক্ত বোধ করল ধরে বসলো এই নামাজ পড়তে না পড়তে না একটা ভাব ঠিক আছে তাহলে জোর করে আনলাম ভালো কাজের জন্য একটা নামাজ পড় তুই নামাজের মধ্যে গরুর ডাক দিলি কেন মানে এটা কি বাড়াবাড়ি না তুমি নামাজ পড়ো না ভালো কথা আমরা আনছি তো ভালো উদ্দেশ্যে আমরা তো খারাপ উদ্দেশ্যে আসলে তো যারা জোর করে নামাজ নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খারাপ উদ্দেশ্যে নিচ্ছে না ভালো উদ্দেশ্যে নিচ্ছে তার ভালোর জন্য যে আমার এই বন্ধুটা পদভ্রষ্ট তাকে নামাজে নিয়ে আসে এই উদ্দেশ্যে কিন্তু নিচ্ছেন তো তরে আল্লাহ ভালোর জন্য তুই তুই নিজের নামাজ তো পড়লি না ঠিক আছে তোর মনোযোগ নাই আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়তেছিলাম তুই হাম্বা ওইলাবা বা গরুর ডাক দিলি তখন তিনি বললেন আমার কি দোষ আমি তো জানি না তো আমি দেখলাম ইমাম সাহেব নামাজ রেখে গুরু বিক্রি করতেছেন তো তার গুরু হাম্বা বলে ডাক দিয়েছে সেই ডাকে এই ডাক আমার তো অত কিছু খেয়াল নাই তো সবাই একটু অবাক হলো কারণ সে তার সাধারণ পাগল না তাকে তো মানুষ চিনে জানে শরীয়ত পালনের জন্য তাকে এত কিছু করা হলো জোর করে মসজিদ আনা হলো কিন্তু সে তো খারাপ লোক না আল্লাহ আল্লাহ এটা সবাই বুঝে আর সে তার বাজে আড্ডায় থাকে না একা থাকে আল্লাহর ধ্যান তখন ইমাম সাহেবকে এই ব্যাপারে প্রশ্ন করা হলো হুজুর আসলে কি ঘটনা কি আপনি নাকি নামাজ গুরু বিক্রি করতেছিলেন তো ইমাম সাহেব তখন তিনি যেহেতু জ্ঞানী মানুষ আর ঘটনা হচ্ছে একজন আল্লাহ মানুষ বলেছেন আর তার সাথে মিলে গেছে এই ব্যাপারটা ক্ষেত্রেও সে চাইলে অস্বীকার করতে পারে না মানে শরীয়তের কোন আলেম মানেই সে খুব খারাপ এরকম না হয়তো হতে পারে সে মানিকত বুঝে না শরীয়ত বুঝে তাই শরীয়ত পালন করছে সবাই যে মানে ধর্মের নামে মিথ্যা বলবে এরকম তো না বা অলি আল্লাহদের তাৎছিল্য করবে এরকম না তখন তিনি বলুন হ্যাঁ আমি যখন শেষদায় গেলাম শেষের তো আমার একটি গুরু বিক্রির বিষয় ছিল আমি একটি গুরু বিক্রি করেছিলাম তো শেষে যখন আমি টাকা দিতে যাই বিক্রি হয়ে যায় আমার গুরুটা তখন ওই গুরুটা মানে গরুর ডাক দেয় হাম্বা গড়ে ওঠে তা আমি যখন নামাজ পড়তেছিলাম তখন আমার আসলে শেষ রাখাতে শেষদায় যাওয়ার পর তো আমার এই কথাটা মনে পড়ে গিয়েছিল যে আমার গুরু ওই হাম্বা বলে ডাক দিল এই গুরু যখন হাম্বা বলে ডাক দিল আমার মনের মধ্যে আমি যখন আমার ওই কথা মনে পড়লো তখনই দেখলাম পিছন থেকে জানি হাম্বা বলে বা গুরুর মতো করে ডাক দিয়ে তো গল্পটা মূলত এখানে ওই ইমাম সাহেব হচ্ছে আমাদের সবার দায়িত্ব নিয়েছেন তার নামাজ হলেই কিন্তু আমাদের সবার নামাজ হবে তার নামাজ যদি ভুল হয়ে যায় বা সবাই যদি জানে তখন কিন্তু ওই নামাজ হয় না ইমাম সাহেব যদি তার অর্জু ছুটে যায় বা কোনো সমস্যা হয় তখন পিছন থেকে কি করে এই লুকমা দিতে হয় আর যদি বেশি ভুল হয়ে যায় ফরজ সাহেব নামাজ নামাজ হয় না যদি বুঝতে পারেন মানে অজান্তে হয়ে গেলে সেটা ভিন্ন কথা তো এখানে তো সবাই সেটা জেনে গেল তো তারা মনের খবর পড়তে পারে নাই নাই বা জানে সেটা ভিন্ন কথা কিন্তু তিনি একজন আল্লাহ মানুষ সেটা জেনেছেন তো কি জানা গেল যে হুজুর নামাজ বাদ দিয়ে গুরু বিক্রি করতেছে সে তার নাম আছে তো এখানে কি শেষদা আল্লাহ পেলো না ওই গুরু পেলো যখন ওই গরু ছাগল সামনে আসে তখন তো সেই পায় বলা হচ্ছে আমি সমস্ত দিক থেকে মুখ হ্যাঁ ফিরে আমি দিকে মুখ করলাম আল্লাহ দিকে মুখ খুলি আল্লাহর মুখ কই পূর্ব পশ্চিম সবদিকে তার মুখ আছে চারদিকে এই মুখ যে করলাম আল্লাহরই দেখলাম না আমি সেজদা দেওয়ার সময় আল্লাহর মুখ স্মরণ করতে পারলাম না সেজা দিলাম হচ্ছে গুরু ছাগলকে কারণ গুরু ছাগল কথা মনে আসছে গুরুর ঘটনার মতো তাই হয় নামাজের মধ্যে কেউ এটা সেটা করেন তো এটা কি নামাজ হইলো আল্লাহর সাথে কি সংযোগ স্থাপন হইলো সালাত মানে কি সংযোগ স্থাপন করা আল্লাহর সাথে কি সংযোগ স্থাপন হইলো এ ব্যাপারে আমার দাদা হুজুর তার একটি গজলে বলেছেন শেষদা হারাম সাইবিনে ওমন শেষদা হারাম সাইবিনে হয় কি নামাজ বর্জক বিহনে ইন্নি অজাহতু দোয়া পড়িলে ক্ষুদার মুখে মুখ রেখে নামাজে দাঁড়াইলে অর্থাৎ আল্লাহ ছাড়া তো কারোর সামনে সেজদা করা যাবে না যদি বর্জক না থাকে সেই চেহারা না থাকে তাহলে কি সেজদা হবে তো হারাম হইল তো একটা বর্জক লাগে বর্জক ছাড়া সেজদা দিলে কি এইভাবে গরু ছাগলের প্রতি সেজদা হয়ে যায় সেই বর্জ্য হচ্ছে কি মুর্শিদের রূপ গরু ভক্ত যারা আছেন তরে যারা আছেন তারা তার আপন পীরের চেহারা হিসাবে রাখে দোয়া পড়িলে ক্ষুদার মুখে রাখি অর্থাৎ এই দোয়া পড়া সাক্ষী দিলাম যে ক্ষুদার মুখে মুখ রাখলাম না আসলে কি তাই গানের আরেক অংশ বলছেন ডাইনে বামে সালাম যে দিলে পাইলে না সালামের জবাব মন কারে দেখিলে কায়েম হয় কি বিষয়বস্তু নাহি চিনিলে হাত মেলিয়া কি পাইবে অর্থাৎ এই যে ডাইনে ব্যায়ামে যে সালাম দেওয়া হয় তো কোনো জবাব পাইলাম না মন কারে দেখিলে কারে দেখলাম কারো দেখলামও না তো নামাজ কায়েম করার বিষয় তো কায়েম বস্তু কি না চিনলে হয় কায়েম বস্তু না চিনলে হয় না মনাজাত করি হাত মিলিয়া কি পাইবে এই যে হাত তুললাম এই যে মিলে তুললাম বা মোনাজাত মোনাজাত মানে হচ্ছে কি আলাপ করা আমরা বর্তমান আধুনিক ভাষায় ফেসবুকে মানে চ্যাট আলাপন তো কথোপকথন মনাজাত মানে হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন তো কি আসলেই হচ্ছে কথোপকথন কি এক পক্ষ থেকে হয় আমি বললাম ওই পক্ষ থেকে কোনো কথা নাই তো বিহনে সেজদা হারাম সে সেজদাও দিলাম আল্লাহকে না দেখে বড় সকলের কথা মনে করলাম ডাইনে সালাম দিলাম কিন্তু কারো দেখলাম না হাত তুল করলাম অথচ কেউ জবাব দিল না কারোর সাথে কথা বলল নামাজ কি বুঝতো তাও জানলাম না অথচ দাবি করতেছি কি খাড়া করবো কায়ম করবো তো এই জন্য আমার দাদা হুজুর আরেকটি কথা বলতেন যে ভেদ না জেনে নামাজ পড়া হচ্ছে ঢেকির মতো আমাদের গ্রামের কিছু মানুষ ছিলেন যারা অনেকে কথাটা সম্পূর্ণ না বুঝে আংশিক ভাবে এভাবে প্রচার করতেন আমাকে অনেকে বলেছেন যে উনি নাকি এভাবে যে নামাজ পড়ে ঢেকিতে উনি এভাবে বলেন নাই উনি বলেছিলেন যে ভেদনা জেনে নামাজ পড়লে সেটা হয় ঢেকিতে ঢেকির নামাজ ঢেকি যে উঠা বসা করে কি করে সেটাকে সেজদার মতো হয় যদি যদি আমি কিছু নাই জানি এরকম সেজদা উঠা নামা তো ঢেকিও করে ঢেকির আর আমার মধ্যে পার্থক্য কি আমিও তো সেই বস্তু চিনি না জানি না নামাজ যদি না বুঝে পড়ি করি তাহলে কি লাভ হইল তার কথা হচ্ছে নামাজের ভেদ জানতে হবে ভেদ যে নামাজ পড়তে হবে তাহলে কি ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই নামাজির জন্য দুর্ভোগ এটা সম্মত কথা ভেদ জেনে বুঝে তারপর নামাজ আদায় করতে হবে কিন্তু ওনার কথা বুঝতে না পেরে ওই অংশটুকু না রেখে কথা হচ্ছে নামাজ ঢেকিতে পরে এটাই হয়ে গেছে পরে বা আগে সে কি বলছে তা না মানে ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাহ কিন্তু আয়তে এটাই বলছেন যে নামাজিরদের জন্য দুর্ভোগ পরে যে বললেন যারা অমনোযোগী বা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এই অংশটুকুকার কেউ শুনলেন না এরকম টাইপ তিনি বললেন হচ্ছে ভেদনা জেনে নামাজ পড়লে তা হয় ঢেঁকির মতো যেমন বলেছিলেন বিনা সংযমে রোজা হয় বাদুরের মতো কিন্তু মানুষ এভাবে ছিল গ্রামের মানুষ যে নামাজ পড়ে ঢেঁকিতে রোজা রাখে বাদরে তিনি বলেন নাই বলছে ভেদনা জেনে নামাজ পড়লে সেই নামাজ হয় ঢেঁকি এই ঢেঁকির মতো আর বিনা সংযমে সংযম ছাড়া রোজা হয় কি বাদুরের মতো কারণ ছিল হচ্ছে আমার যিনি দাদা ছিলেন তিনি আমাদের যে মসজিদ ওই এলাকার পুরাতন মসজিদ ওখানকার ইমাম ছিল আমার দাদা হুজুরের নাম হচ্ছে শাহ সুফি সায়দ হোসেন রহমাতুল্লাহ তো সায়দ হোসেন নামটা সাধারণত মানুষ সেভাবে জানে না বা প্রচলিত না ওইখানে গিয়ে বলতে হবে এখনো এলাকায় গেলে দাদা হুজুরের যে রোজা বা মাজার বলতে হবে সাকিম মুন্সির বাড়ি যাবে সাকিম মুন্সির রজা কোথায় মাজার কোথায় তো ওনাকে সবাই সাকিন মুন্সি হিসেবে চিনতো উনি একজন তরিকাতপন্থী লোক পীর সাহেব কিন্তু আমাদের এলাকায় কিন্তু এখনো ওনাকে সেই পীর সাহেব না বলে ওই যে প্রথম থেকে তাকে যে মুন্সি বলে জানতো সাকিন মুন্সি সেই মুর্শিদের ইমাম ছিলেন আমাদের ওখানকার সেটাই সবাই জানে তো পরবর্তী জীবনে সে যখন নামাজ পড়তে নামাজ সে তো শুধু নামাজ পড়েন নাই পড়াইছেন তো তার তাকে সবাই তার নিজের সায়েদ হোসেন নাম বাদ দিয়ে তাকে সবাই সাকিন মুন্সি বলা শুরু করলো সে এখনো সেই নামে পরিচিত ওই এলাকায় আমাদের এলাকায় তো তিনি ছিলেন মসজিদের ইমাম হঠাৎ করে তিনি যখন দেখলেন যে আসলে তার নামাজও ঢেকির মতো হচ্ছে কি নামাজে কি বলতেছে দেখা যায় তার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই অনেক ভেদ রহস্য আছে মোনাজাদের সময় চ্যাটিং করতেছে এক পক্ষ থেকে আরেক পক্ষ থেকে আসতেছে না ফ্যাক্স কোয়ালিটি মানে ফ্যাক্স পাঠায় এটা তো ফ্যাক্স না এটা চ্যাট মানে আমি মেসেজ দিব আমার একটা উত্তর আসবে কথোপকথন ডায়লগ আলাপন এই ধরনের কিছু একটা দুজনের মধ্যে হবে তো যাতে হাত মেললাম কিন্তু আমার তো কোনো কথা আসে দিকে মুখ ফেরার কথা নামাজে দাঁড়ায় দাঁড়াই বললাম আল্লাহর মুখ দেখলাম তো যখন ওনার মনে হলো যে আমি নিজে ম্যাম সাহেব হয়েই যখন এগুলির কোনো কিছু টের পাইলাম না তার মানে আমার নামাজ হয় তারপর তিনি কি করলেন তার ভুলটা বুঝতে পারলেন যে না তার মানে তার কোথাও একটা ভুল হচ্ছে আল্লাহ তো মিথ্যা বলতে পারেন না এগুলো তো কোরআনের কথা যে আল্লাহর দিকে মুখ করে দাঁড়াইতে হবে যেটা ইব্রাহিম আলহ ইসাল্লাম বলেছিলেন সেটা আমরা জাইনামাজের দোয়া হিসেবে পাঠ করি এই যে মনে যায় আল্লাহর সাথে কথোপকথন সেজদা মানে মিশে যাওয়া তো সেজদা কাকে দিচ্ছি সব কিছু একত্র করে তিনি এই ইমামতি ছেড়ে দিলেন তারপরে অনেক খোঁজাখুঁজির পর সত্যের পথ তিনি পেলেন তার মসজিদের মাধ্যমে তার পরবর্তীতে আসলে দাদা হুজুর কখনো মসজিদে গিয়ে আর প্রকাশ্যে নামাজ আদায় করেন নাই সময় তিনি নিজেই ছিলেন কিন্তু পরবর্তীতে আর সে আসলে কখনো মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এরকম কোনো রেকর্ড নেই তো তিনি যখন দেহত্যাগ করলেন তখন ওখানকার যারা ইমাম সাহেব ছিলেন বা আলে মোলামা ছিলেন তারা তার নামাজে নাকি ইমামতি করতে চায়নি যায় না জাহাজার নামাজ আমি ব্যাপারটা খুব ভালো মতো জানতাম না তা আমি নিজেও যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছি তো হঠাৎ একদিন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম আমাদের ওখানকার তিনি আমাকে দেখে বললেন আমি তাকে দিলাম তো তিনি আমাকে দেখে বললেন যে তুমি কি ওই বাড়ির না আমার যিনি দাদা হুজুর আমি কিন্তু এমনিতে তার নাতি না মানে আমরা বংশ পরম্পরায় না তো তারপর সবাই আমাকে তার নাতি হিসেবেই জানে যেহেতু আমরা ওনার বাড়িতেই এখন আছি তো বললেন যে তোমার দাদা হুজুর যিনি ছিলেন তিনি খুব সুবিধার লোক ছিলেন না প্রথম জীবনে তিনি খুব ভালো ছিলেন অনেক বড় আলেম ছিলেন মসজিদের ইমাম ছিলেন অনেক কথাবার্তা তো তোমাকে মাদ্রাসায় পড়তে দেখে মানে এটা খুব ভালো লাগলো যে যাই হোক একটা ভুল ভ্রান্তির মধ্যে এই গ্রুপটা ছিল তো তোমার মাধ্যমে বা তারা একটা সঠিক পথ পাবে এটা ভালো হয়েছে সে খুব খুশি আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে সে দেখতে চাই মাদ্রাসায় যাচ্ছি তা বললো যে একটা কথা তোমাকে বলি তুমি কিছু মনে করো না ওনার নামাজের সময় কিন্তু কেউ জানাজার সময় কিন্তু কেউ নামাজ করাতে আসে নাই তো তোমার একটা চাচা ছিলেন তো উনি হচ্ছে পরে আমাকে বইলা নামাজ পড়ায় তখন আমি জানতাম না যে এই লোকটা এরকম যে নামাজ পড়ে না বা তার নামাজ কেউ পড়াইতে যাচ্ছে না জানাজার নামাজ কেউ পড়াইতে যাচ্ছে না তা আমি তো নামাজ পড়াইলাম তো নামাজ যখন আমি পড়াইতে গেছি তো দেখি যে আমার শরীর ঘাম ছিটে গেছে তো আমি যখন নামাজ পড়াইতে শুরু করেছি

তো এটা হচ্ছে তিনি আমাকে বলছেন এই ভেবে যে অর্থাৎ একজন খুব খারাপ মানুষ সে নামাজে পড়িয়ে ফেলেছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে ফিরেস্তাদের মাধ্যমে এমন একটা ভাব মানে সে বুঝাইছে যে আমার পক্ষে যেন আল্লাহর গজব নেই মেয়ে আসে এমন একটা ভাব যে আমি কোনো কথা বলতে পারতেছি না ঘাম ছিটে গেল কি অপরাধ করে করলাম এমন একটা টাইপ ব্যাপার তো ইনি খুব গর্বের সাথে আমাকে এই কথাটা বললেন যদি অন্য কেউ আমাকে এই গল্প বলতো বা আমার বাবা বা আমাদের দরবারের কেউ তাহলে আমি বিষয়টাকে অন্য ভাবে দেখতাম বা মনে করতাম গাল গল্প বা কিছু একটা ধরে নিতাম এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে যিনি নামাজ পড়িয়েছেন জানা যান তিনি বলেছেন তার কথা এখন এটা শুনে তো আমি তখন খুব ছোট কিন্তু তারপর আমার এত বোধ ছিল যে এত সুৎখোর ঘুষখোর এত বাটপারে এত খারাপ খারাপ মানুষের এমনকি মুসলমান না এমন মানুষের জানাজা এই দেশে হয় কারণ তার নামের সাথে আইডি কার্ডে মুসলিম লেখা তো বিভাগ মরার পর বাত্তি শোধনা জানাজা যায় অর্থাৎ সে মুসলমানও না আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক এরকম মানুষেরও কি জানা হয় কখনো তো কোনো আলেমের এরকম কিছু হয়েছে বলে কখনো শুনিনি যে জানাজা পরাইতে যে তার ঘাম ছিটা গেল ভ্যাংতেন খারাপ মানুষের পড়াইতে গিয়ে কখনো কারো কিছু হয়েছে আল্লাহ প্রদত্ত ভাবে ভিতর থেকে এরকম কোনো রেকর্ড আমি কখনো শুনিনি এত বয়সে কেউ শুনলে সেটা ভিন্ন কথা আমি কখনো শুনিনি যে কোনো খারাপ মানুষের জানাজা পড়াইতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ইসার আসছে এটা কথা আল্লাহ পক্ষ থেকে ইশার আসছে এটা সে বলতেছে তার শরীরের অবস্থা এরকম তখন আমার এই জানাজার নামাজ ওনার তো পড়ানোর দরকারই নাই আমার দাদা হুজুরের নামাজ জানাজা না পড়া আছে উনি সারা জন মানুষের নামাজ পড়াইছে ওনার জানাজার উনি নিজেই দিয়ে গেছে ওনার কোনো দরকার ছিল না ওনার ভক্তদের এরা হয়তোবা একটা বিশ্বাস ছিল যে না এই জানাজা দিতে হবে সামাজিক বিভিন্ন কারণে তিনি কিন্তু এগুলো মাথা ঘামান নাই তাহলে তো তিনি মসজিদে যাইতেন ইমাম ইমামতি করছে সবাই তাকে মসজিদের ইমাম হিসাবে চিনে সাকিম মুন্সি বলে এখনো তাকে চিনে তো তারকে এই বিষয় জানা ছিল না যে তার দেহ দেখার পর ঝামেলা হইতে পারে অর্থাৎ তিনি এগুলা টেনশনই করেন ভাই তার এই সব জানা যার দরকার নাই এটা হচ্ছে একটা দোয়ার নাম সবাই যার কাছ দোয়া নাই তার কি দোয়া লাগবে তো যাই হোক তো বিষয় হচ্ছে আমার সেই চাচা যিনি ছিলেন হয়তো তারা তাদের মতো করে সামাজিক ভাবে সেই দায়িত্ব পালন করেছেন কিন্তু আসলে ওনার সেই যোগ্যতাই ছিল না দাদা হুজুরের জানাজা পড়ানোর জন্য এটা আল্লাহর পক্ষে একটা বিশেষই যে আসলে তুই কার সামনে দাঁড়ায় কার জানাজা আদায় করতেছিস সে শুধু জাহেরা জগতের ইমাম তো ছিল এরকম না সে বাতি জগতেও অনেক লোকের তরিকতের ইমাম হিসেবে ছিলেন সে একজন আলোকিত পুরুষ

গোলনযোগ্য হইল না মানে তারা না বুঝার মতো একটা ভাবছিল তো এই লোকের ক্ষেত্র তাই কত খারাপ লোকের জানাজা পড়াই আমার দাদা বুঝুর তো ব্যক্তি হিসেবে খারাপ ছিলেন না শুধুমাত্র তার ধর্মীয় আকিদার বিষয়টা তাদের কাছে খারাপ লেগেছে সে চুরি গেছে আমার এইগুলো তো কিছু করেন নাই সে সৎ মানুষ সে তার মধ্যে আঁকিদাবত একটা বিষয় তার মাথায় আসলো না এত খারাপ খারাপ মানুষের এত কিছু করলাম ওই জীবনে নাস্তিকদের নামাজও পড়াইছি জানাজার ওই কারক বেলায় তো আমার এরকম হয় না এই লোকের বেলায় কেন এরকম হয় এটা হচ্ছে সেই আবু জাহেলা হবটাই আসলে আল্লাহ তো তার অন্তর মহন মেরে দিয়েছে তো সে বুঝবে কিভাবে যে কার নামাজ পড়াইতেছে তা না হলে তার বোঝা উচিত ছিল যে এমন ব্যক্তির নামাজ হয়তো বেঁচে থাকতে বুঝি নাই এখন বুঝতে পারতেছে আর কেউ না বুঝুক ওই ব্যক্তির বোঝা উচিত ছিল যে এই ব্যক্তির ওজন কত ছিল যাই হোক এটা তার দুর্ভাগ্য তো এটা আমার সৌভাগ্য যে তার দেহ সময় তো আমি ছিলাম না আমার জন্মই হয়নি তখন তো আমি সেই ইমাম সাহেবের মুখ থেকে খুব মানে ঘটনাটা ভালো মতো জানতে পেরেছি এবং তিনি নেগেটিভ ভাবে আমাকে জানিয়েছেন উন্মুক্ত সুন্দর ভাবে যেহেতু আমি একজন মাদ্রাসায় করি সে ভেবেছেন এটা বললে হয়তো আমি মনে করবো যে ভাইয়া আমার দাদা তো অনেক মানে ফেরন টাইপের মানুষ ছিলেন এরকম কিছু আমি বুঝাইতে চাইছি তো এটা তার জ্ঞানের বিষয় তো যাই হোক আসলে এই আলোচনা আমার দাদা হজুরের আলোচনার প্রসঙ্গ আসে না ঘটনা তো কথা বলতে বলতে এই প্রসঙ্গটা চলে এসেছে তো নামাজের মনোযোগের বিষয় বা সার্বক্ষণিক নামাজ লোক দেখানো নামাজ এই বিষয়গুলো তো মোটামুটি আলোচনা করলাম বাকিটা আসলে উপলব্ধির কিছু বিষয় আছে এভাবে বলে করে কিছু হবে না নামাজ আদায় করতে হবে নামাজ কায়েম করতে হবে ওয়াক্তে নামাজের ক্ষেত্রে মনোযোগী থাকতে হবে যারা ওয়াক্তে নামাজ আদায় করে আর সালাতুল দায়ম তো বললাম মনোযোগ ছাড়া এটা সম্ভবই না যখন মনোযোগ নাই তখন সংযোগ নাই শেষ এটা বিনা তারের কানেকশন যখন মানে এখানে হচ্ছে মনোযোগ নাই মানে কানেকশন নাই যুক্ত নাই সালাত নাই চাইলো সালাতুল দায়ম লোক দেখানো ভাবে সম্ভব না উলিয়া উলিয়া যে নামাজ পড়ানো ওই যে পাগল ফরিদিন আক্তার রহমাতুল্লাহ যে বললেন নামাজের মধ্যে যে গুরু ডাক দিলেন তো সে ওই সালাতুল দাইম আদায় করতেন লোক দেখানোর কোনো বালাই নেই তাই মানুষ ভাবতো সে নামাজ আদায় করে তাই তাকে জোর করে নামাজ পড়াইতে নিয়ে গেল তো অলিয়াল্লাহ মন যারা আছেন তারা হচ্ছে না দায়ী করেন তারা লোক দেখানোর মধ্যে নাই তো ওয়াক্তি সালাতের মধ্যেও মনোযোগী থাকতে হবে ওই যে শেষ দায় গিয়ে কথা মনে করা যাবে না যারা তরিকা পন্থী আছেন তারা পীরের বর্জ্যাদা তাই যারা আছেন দরবার গুলোতেও কিন্তু ওয়াক্তি সালাতের কথা বলা হয়ে থাকে কারণ যাদের বর্জুক নাই তারা যখন সেচ দেয় পাঁচবার আল্লাহর কথা মনে করে তো তাদের তো বোরজুখ আছে তো তাদের জন্য তো এটা আর ভালো কারণ সারাদিন কর্মব্যস্ততায় হয়তো সারত আদায় হয়ে ওঠে না পাঁচবার তো অন্তত কিছু সময় তো নামাজে যে সাথে সংযোগ থাকা যায় তো সর্বশেষ যে আয়াত সে আয়াতে আল্লাহ বলেন আর তারাই মানা করে মাউন দিতে তো কোন শ্রেণীর লোকদের জন্য দুর্ভোগ তাদেরকে আমরা দেখি নাই কারা ধর্মের নামে মিথ্যা বলে এই শ্রেণীর লোকগুলির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কি তারা মাওন দিত মানা করে মাউন কি মাউন হচ্ছে এমন ঘরের এমন এমন জিনিসপত্র যেগুলো প্রচন্ড রকমের কি বলে সবাই ব্যবহার করে এরকম যেমন ঘরে একটা চামচ দা খুন্তি ঝাড়ু কোনো কোনো ক্ষেত্রে ধরেন এটা লবণ হইতে পারে এটা মরিচ হইতে পারে এটা এক ফোটা মশলা হইতে পারে এক মোট চাল হইতে পারে যে আপনার পাশের বারের থেকে আইসা বলতেছে আমার তো মেসের নাই একটা মেসের কাঠি দেন আমাদের তো কুদলটা নাই একটা কুদলটা দিবেন আমার দিয়ে যাব বা আমার একটু ঝাড়ুটা দরকার একটু দেন না বা আপনার মইটা একটু দরকার বাসায় আছে আমার বাসায় নাই একটু দেন কাজটা করে দিয়ে যাই বা মহিলারা এসে বলতেছে একটু লবণ দিবেন লবণ নাই যে জিনিসগুলো মানে সচরাচর মাউন মানে কি একটা ক্ষুদ্র জিনিসপত্র যা আমরা আসলে যে কাউরে চাইলেই দিতে পারি শীতকালে ধরেন কোথাও মেহমান আসছে বললো যে আমার তো আসলে কম্বল একটা শর্ট করছে পাশের বাড়ি চাইতে পারে যে একটা কম্বল দাঁড়িয়ে সে দিয়ে দিবে আবার বা ধরেন তার বাসায় মেহমান বেশি তার দুজন মেহমান থাকার জায়গা দরকার আপনার বাসায় জায়গা আছে সব আছে কোনো সমস্যাই না এটা সে যে একটু একটা দিন থাকতে যাবে বা কারো বাসায় বিয়ে আপনার অনেকখানি জায়গা জমি আছে আপনার কোনো কাজে লাগতেছে না সে বললো প্যান্ডেলটা আপনার এখানে করি এই টাইপের যত বিষয় আছে মানে আপনার আমার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার জিনিস বড় অ্যামাউন্ট জিনিস বা বড় দামি জিনিস এরকম কিছু না তো এই যে মহিলারা যে দেয় বা বাড়ির জিনিস আরেকজনকে দেওয়া হেল্প এই টাইপের জিনিস দিতেও কি বারণ করে না দিব না ভেঙে যাবে এই নষ্ট করে আসে ছাতা হয়ে যায় আনতান বা এটা কি ওদের জন্য কিনছিলাম আমার কাজের জন্য কিনছি প্রতিদিন আসে লবণের জন্য এটা নাই ওইটা নাই এই টাইপের বিষয় আছে তো তারা কি এইরকম তুচ্ছ জিনিসগুলো দিতেও কি বারণ করে বাড়ির মানুষকে দিতে দেয় না দেনা না মানে বাড়ির বউ যদি দিতে চায় তাদেরকে দিতে দেনা এরকম হয় বা স্বামী দিতে চায় বউ বারণ করে একটা কুকুর এসে পড়েছে খুব ক্ষুধার্ত একমন ভাগ দিলে হয়তো হয়ে যেত না না দিব না এরকম হয় তো এই যে ক্ষুদ্র জিনিসগুলি সেগুলো কি তারা পালন করে তো সুরামাওয়ানের যে প্রথম পর্ব আর এই পর্ব সম্পূর্ণ আয়ের থেকে যেটা শেষ কথা আসে এরকম। যে যারা ধর্ম নিয়ে ধরেন হাদিসের কথা বলে বেদ গীতার কথা বলেই কি মানুষকে বিভ্রান্ত করে ধর্ম দিয়েই মানুষকে মিথ্যা বলে ধর্মকে সাথে নিয়ে ধর্মকে বাদ দিয়ে না তারা অলি আল্লাহ পর্যায়ের যারা আছেন বা যারা সাধু সন্ন্যাসী যারা আছেন তাদেরকে তারা কিছু খেতে দিতে চায় না বারণ করে ভণ্ড বলে তারা মিসকিনদের বা এমনি দুনিয়াবি যারা মিসকিন আছে তাদেরকে তারা দান করতে চায় না বিভিন্ন অজুহাত দেখায় কাজ করে খাইতে পারো না এটা সেটা থেকে শুরু করে নানা ধরনের কথাবার্তা তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজের মনোযোগী থাকে না সব শ্রেণীর কথাই বলেছেন যে তোমরা কি মানুষদেরকে দেখা নাই তো অবস্থা হচ্ছে আমরা আসলে মানুষ কি দেখবে আমরা ওই শ্রেণীর মধ্যে নিজেরাই করে যাই ভালো মতো দেখতে তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন আমাদের হেদায় দান করুন যেন আমরা সত্য উপলব্ধি করতে পারি আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে